যার প্রত্যেকটা জ্ঞান গভীরতা অনেক উচ্চ মানের, যার ব্যাখ্যা করার মতো জ্ঞান বা সাহস আমাদের নেই। আমি বলবো আজকে স্বামী বিবেকানন্দ বলে গেছে যে প্রত্যেকটা মা সেই মা যে মা আগামীতে আমাকে সুসন্তান দিবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে পৃথিবীতে ঘরে ঘরে স্বামী বিবেকানন্দ তৈরি হতে পারে যদি সেই মা যান। অর্থাৎ আমরা মহাভারতে অভিমন্যুর কাহিনী থেকে দেখতে পাই যে অভিমন্যু সেই ছয় মাস থেকে তার যে জ্ঞান সে অর্জন করেছিল মাতৃগর্ভ থেকে সেই বিদ্যা সে জন্মের পরেই প্রয়োগ করছে। তাই আমাদের জন্ম থেকে আমাদের শিক্ষা শুরু হয়ে যায় আর আমাদের এই জন্মের সংস্কার দ্বারা আমাদের পরবর্তী জন্মে আমাদের আবার আমরা পুনরায় কতগুলো সংস্কার সম্পন্ন মাতা পিতার গর্ভে আমাদের জন্ম হচ্ছে। আজকে যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর ভাবে যে গীতা সেগুলো পাঠ করলেন সত্যি আমরা মুগ্ধ। আমরা চাই এইভাবে আমাদের প্রত্যেকটি সন্তান প্রতিটা সন্তান প্রতিটা ঘরে ঘরে আমাদের এই মহান গ্রন্থ যা আমাদের জন্ম মৃত্যু সমস্ত জ্ঞান ধারণ করে সেই গর্ভকে ধারণ করুন এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের শক্তিশালী শক্তি নিজের ভিতরে তৈরি করুন। আমাদের নিঃশ্বাসের সাথে যেন এই এই বেদ মন্ত্র এই সংস্কৃত শ্লোক যেন সর্বদাই প্রবাহিত হয় তাহলে আমাদের কিভাবে আমরা অবশ্যই বিভ্রান্ত হতে পারবো না। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে ভুল পথে পরিচালিত হয় না কারণ প্রতিটা মায়ের যদি ভিতর থেকে নিঃশ্বাসের সাথে এই বৈদিক মন্ত্র উচ্চারিত হতে থাকে তাহলে অবশ্যই সেই মা একটা সুসন্তান তৈরি করবে এবং জগতে সেই সুসন্তান অনেক বেশি আলো দিবে। আমি বলতে চাই আজকে যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের দায়িত্ব আমাকে দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের উদ্যোগে আমি চাই মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য আজকে আপনাদের কাছে আসা। আমি চাই আপনারা বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের সাথে একাত্মতা ঘোষণা দিন এবং আমরা সর্বদাই এই আধ্যাত্মিক চেতনার লক্ষ্যে আমরা সর্বদাই আপনাদের পাশে থাকবো। আপনারা একটা সমিতি আকারে করতে পারেন বা যেভাবে আপনারা দোষাল আকারে করতে পারেন অন্তত 100 করে মায়েরা যদি একটা ইউনিট তৈরি করে তাহলে সেখানে আমরা ধর্মীয় স্কুল করতে পারবো আধ্যাত্মিক চেতনার জায়গা তৈরি করতে পারবো এবং আমাদের সবকিছু বর্তমানে যে উচ্চ যোগব্যায়াম যে যোগব্যায়ামের মাধ্যমে আমরা শারীরিক সুস্থতার যে জ্ঞান পাব সেটাও আমরা করতে পারবো। আজকে আমি আপনাদেরকে কথা দিব যদি আপনারা বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটে অংশগ্রহণ করেন